আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিও সফরে যাচ্ছেন, অর্থাৎ জাপান সফরে যাচ্ছেন। এটি এর আগে হওয়ার কথা ছিল কয়েক মাস আগে, এবং ঠিক সেই সময়টিতে অলনে ছাড়েন জাপানের পক্ষ থেকে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে প্রধানমন্ত্রী সেই সফরটিকে বাতিল বলে ঘোষণা করা হয়, যা কিনা ঢাকার জন্য ছিল রীতিমতো একটি বিব্রতকর পরিস্থিতি। এবং কেন জাপান ওই মুহূর্তে এই সফরটি বাতিল করেছিল এটি জাপান স্পষ্ট করে বলেনি, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যা বলা হয়েছিল তা সন্তোষজনক ছিল না। যারা বিশ্লেষক তারা বলার চেষ্টা করছিলেন যে জাপান মূলত আমেরিকার তুল্পিবাহক, এবং আমেরিকা যা বলে টোকিও সেই ভাষায় কথা বলে, বিশ্বব্যাংক যেভাবে কথা বলে জায়কাও একই ভাষায় কথা বলে। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর তৎকালীন যে জাপান সফরটি, এটি যে বাতিল হয়েছে, এর পিছনে আমেরিকার হাত রয়েছে, এবং আমেরিকা সম্ভবত বাংলাদেশের উপর বৃহৎ আকারে একটি স্যাংশন দিতে যাচ্ছে, অথবা বাংলাদেশের সঙ্গে একটি নেগোসিয়েশন করার চেষ্টা করছে আওয়ামী লীগের সঙ্গে, ওটির চাপ প্রয়োগের জন্য জাপানের সেই সফরটি বাতিল করা হয়েছে বলে সন্দেহ করা হয়েছিল। তো এরপরে বহুদিন সেই সফরের কোনো খোঁজ খবর নেই, এবং এই সময়টিতে হঠাৎ করে প্রধানমন্ত্রীর যে জাপান সফর, এটি রীতিমতো সংবাদ শিরোনাম হয়েছে এই কারণে যে তার কার্যকালের মেয়াদ খুব অল্প। এই সময়টিতে জাপানিরা সাধারণত কোনো সরকার প্রধানের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে বৈঠক করে না, এটি তাদের একটি ঐতিহ্য। অথচ প্রধানমন্ত্রীকে তারা দাওয়াত দিয়ে এই সময়টিতে তারা এই বৈঠকটি করতে চাচ্ছেন। দ্বিতীয়ত, জাপানের সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে যে ব্যবসা বাণিজ্য রয়েছে তাতে দ্বিপাক্ষিক এরকম বৈঠকের কোনো গুরুত্ব আছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না, আর যারা আরও আমার সে অভিজ্ঞতা সম্পন্ন তারা আরও ভালো বলতে পারবেন। এর কারণ হলো জাপান এবং বাংলাদেশের যে সম্পর্কটি, এটি অলমোস্ট সেটেলড অ্যান্ড ইট ইজ অলমোস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে বাণিজ্যিক সম্পর্কটি বলতে গেলে দ্বিপাক্ষিক, আমরা জাপানে এক্সপোর্ট করি, জাপান বাংলাদেশে এক্সপোর্ট করে, এবং খুবই ফেয়ার লেনদেন। জাপানি যারা ব্যবসায়ী তারা এখানে ব্যবসা করে, খুবই ফেয়ারভাবে তারা ব্যবসা বাণিজ্য করে। জাপান আমাদের অকৃত্রিম এবং বিশ্বস্ত বন্ধু, এবং আমাদের বিভিন্ন সময় তাদের যে সাহায্য এবং সহযোগিতা তারা আমাদেরকে করেছে, এটি আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আর তাদের একটা জাপানি বিমান ছিনতাই হয়েছিল, এবং জিয়াউর রহমানের সময় বাংলাদেশে এটি সেই বিমানটিকে আনা হয়েছিল ছিনতাইকারীর, এবং সেই বিমান ছিনতাইয়ের ঘটনায় পুরো বাংলাদেশ যেভাবে জাপানের পক্ষে কাজ করেছে, এজন্য পুরো জাপানি জাতি তারা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ, এবং আমি নিজে গিয়ে সেটা দেখেছি। তো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই সফরটি কোনো রাষ্ট্রীয় প্রয়োজনে হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে আমার কাছে এটি মনে হচ্ছে না, বা জাপানের পক্ষ থেকে এটি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। কিন্তু কূটনীতির অন্তরালে যে লীলাখেলা চলে, সেই লীলাখেলার দৃষ্টিতে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হলো এই সফরের পেছনে যে আমেরিকার একটি প্রচণ্ড যাকে বলে প্রভাব রয়েছে, এবং এখানে টোকিওতে যে ব্লিংকেন মোমেন্ট বৈঠক, বা বাংলাদেশে পিটার ডি হাসের যে কর্মকাণ্ড, এরপরে দিল্লিতে মার্কিন দূতাবাসের কর্মকাণ্ড, কলকাতাতে মার্কিন কনসুলেটের কর্মকাণ্ড, সব মিলিয়ে একটি চূড়ান্ত ফাইনাল যে একটি ডিসকাশন বা লেনাদেনার ডিসকাশন আওয়ামী লীগের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে, এটির একটি মহড়া হয়ে যাবে টোকিওতে। এবং সেখানে অনাগত দিনে নির্বাচন সম্পর্কে পশ্চিমারা কী করবে না করবে, জাপান কী করবে না না করবে, এই ব্যাপারে একেবারে ফাইনাল যাকে বলে নোটিশ সেখানে জারি হয়ে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে। এরপরে দ্বিতীয় যে ঘটনা হলো, এই বৈঠকের পর এখান থেকে প্রধানমন্ত্রী আমেরিকা যাবেন, এরকমভাবে বলা হয়েছে, এবং আমেরিকাতে তার যে কর্মকাণ্ড এই ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। এখানে তিনি বলেছেন যে অনেক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন, এখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতে পারেন, তার আত্মীয় স্বজন সেখানে থাকেন, তাদের সঙ্গে তিনি সময় কাটাতে পারেন, এমনকি বাংলাদেশে তিনি তো সাধারণত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছুটি ছাটা নেন না, তিনি হয়তো সেখানে ছুটি কাটাতে পারেন। এবং প্রধানমন্ত্রী যখন যান তার সঙ্গে বিশাল আট ভোট থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, অনেক কিছু, মানে পুরো একটা বিমান বসে থাকে, সব কিছু। তো এই সব কিছু নিয়ে এই সময়টিতে বাংলাদেশে যখন একটু উত্তাল অবস্থা, প্রায় প্রতিদিনই আগুন লাগছে, গরম তীব্র, এরপরে যে কোনো সময় যে কোনো পরিবেশ পরিস্থিতি প্রতিকূলে চলে যেতে পারে, এরকম একটা অস্বস্তিকর পরিবেশে প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে যখন তিনি আমেরিকার পথে আটলান্টিক পাড়ি দিবেন, এর পেছনে
যথেষ্ট কারণ রয়েছে। যদি টোকিও বৈঠকটি প্রধানমন্ত্রীর অনুকূলে হয় অথবা প্রতিকূলে হয়, যাই হোক না কেন, এটির চূড়ান্ত মহড়া পর্দার অন্তরালে আমেরিকাতে হবে, এটি অনেকে আন্দাজ করার চেষ্টা করছেন। এবং সেই আমেরিকাতে হওয়ার পরে আবার সেটি নিয়ে তিনি লন্ডনে আসবেন। লন্ডনে সবাই জানেন যে তার আত্মীয় যারা রয়েছেন, টিউলিপ সিদ্দিকী আছেন সেখানে সংসদ সদস্য, তার বোন রেহানা সিদ্দিকী আছেন, তিনি সেখানে থাকেন, বাংলাদেশে বেশিরভাগ সময় থাকেন। তো তিনি সুযোগ পেলে ইউরোপ আমেরিকাতে গেলে লন্ডনে সময় কাটান, ছুটি কাটান। নিউজিল্যান্ডেও যার তার আত্মীয় স্বজন রয়েছে, ববি বিয়ে করেছে নিউজিল্যান্ডে, সরি নিউজিল্যান্ডে নয় ফিনল্যান্ডে, তো তিনি ফিনল্যান্ডেও যান। তো এই দিক থেকে লন্ডনে তার এইবারের যে আগমন বৈঠক, সেক্ষেত্রে শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদ বিএনপির সঙ্গে তার যদি কোনো বৈঠক লন্ডনে হয়, এটি অবাক হওয়ার মতো কোনো ঘটনা নয়, এটি হতে পারে। এবং সেটি ইতিপূর্বে আমরা দেখেছি, প্রধানমন্ত্রীর কয়েকটি টেলিফোন লিক হয়েছে। লিক হওয়ার পর তিনি তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে একজনকে তিনি বলছেন যে তারেককে বইল সেজন্য এই কাজ না করে, যদি এই কাজ করে তার মা কিন্তু সেখান থেকে আর বেরোতে পারবে না। তাহলে দেখেন যে তার ডিকশনারিতে বা তার নোটবুকে তারেক রহমান নামটি রয়েছে, এবং তারেক রহমান লন্ডনে কী করেন বা না করেন সেটি তিনি কিন্তু কাউন্ট করেন, এবং তাদের সঙ্গে কিন্তু নেতিবাচক অর্থে না ইতিবাচক অর্থেও তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন রয়েছে। এবং তারেক রহমান সাহেবের যে শ্বশুরের পক্ষ, এটি শেখ হাসিনার আত্মীয় হন। তো সেই ক্ষেত্রে জুবাইদুর রহমান তার আত্মীয় এবং তারেক রহমান সাহেব জুবাইদুর রহমানের যে বিয়ের অনুষ্ঠানে কিন্তু শেখ হাসিনা ছিলেন, এবং তারেক রহমান নিজেকে সেই দাওয়াত দিয়ে আসছেন। সো আমরা পর্দার সামনে তাদের যে খিস্তি খেউর দেখি, এর পেছনেও কিন্তু এদের অনেক কিছু আছে। যেমন বেগম জিয়া জেল থেকে বেরুলেন, তিনি এখন নিজ বাড়িতে রয়েছেন। এই টোটাল নেগোসিয়েশনটা কিন্তু রাজনৈতিকভাবে হয়নি, এটি পারিবারিকভাবে হয়েছে এবং পর্দার অন্তরালে হয়েছে। তো আমাদের রাজনীতিতে ইতিপূর্বে অনেক ঘটনা ঘটেছে যেখানে পারিবারিকভাবে পর্দার অন্তরালে অনেক কিছু হয়েছে। তো সেই পর্দার অন্তরালে লন্ডনে কী হবে সেটি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। কিন্তু ঘটনা যাই হোক না কেন, বাস্তবতা হলো যে প্রধানমন্ত্রী এই সময়টিতে সম্ভবত হালে পানি পাচ্ছেন না। যদি হালে পানি না পান, যার কারণে তাকে ব্যক্তিগতভাবে ছুটতে হচ্ছে, আর তিনি যদি সুবিধাজনক অবস্থানে থাকতেন এবং তার হালে পানি থাকতো, এবং আপনারা অনেকে হয়তো এখন আমাদের দেশে নদী শুকিয়ে গেছে, নৌকায় এখন আর বৈঠা ব্যবহৃত হয় না, তারপর শেষে সব নৌকাতেই এখন সেই ইঞ্জিন রয়েছে, ফলে যে আদিকালের যে হাল পিছনে পাল তুলে দেয় শক্ত করে হাল ধর, সেই হালটা এখন আর নেই। এবং হালে পানি পাওয়া, এই আমরা যারা ভাটি অঞ্চলের মানুষ আমরা খুব ভালো করে বুঝি যে যখন নৌকা কাদার মধ্যে আটকে যায় এবং নৌকার পিছনে যেটি নৌকার গতি ঠিক রাখে, সেই যে দেখে বলা হয় লঞ্চের যেটা আমরা যেটাকে হুইল বলি, সেটি হাল, সেই হাল যখন কাদায় আটকে যায়, পানি থাকে না, তখন আর নৌকা গতি পায় না। এই কারণে বলা হয় যে হালে পানি পাচ্ছে না। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী সম্ভবত তিনি হালে পানি পাচ্ছেন না, আর পানি না পাওয়ার কারণে তাকে নিজে ব্যক্তিগতভাবে কিন্তু মাঠে নামতে হচ্ছে। এই সময়টিতে তার এই বয়স নিয়ে এই গরমের মধ্যে দেশ ছেড়ে বিদেশে যাওয়া এবং দীর্ঘ সফরে যাওয়া, এটি শুভ লক্ষণ নয়, এটির মধ্যে অনেক কিছুর ইঙ্গিত বহন করে। এবং সেই ইঙ্গিত আর যাই হোক না কেন আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে না। এখন দেখা যাক, প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশ প্রতিকূল পরিবেশকে তার অনুকূলে নিয়ে এসেছেন, তো এইবারে যে প্রতিকূল পরিবেশ তার মানে জন্য এসে হাজির হয়েছে, এটিকে তিনি কীভাবে সামাল দেন এটি এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।